রেশন দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিল ইডি। ইডি সূত্রের খবর, সেই চার্জশিটে অভিযুক্ত হিসেবে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও আটাকলের মালিক বাকিবুর রহমানের নাম রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ইতিমধ্যেই রেশন দুর্নীতি তদন্ত করে ফেলেছেন তারা। মঙ্গলবার ব্যাংকশাল কোর্টের বিশেষ ইডি আদালতে এই চার্জশিট পেশ করা হয়। চার্জশিটে বাকিবুরকে মূল চুক্রি হিসেবে উল্লেখ করা হয়েছে। পার্শ্বপাশি এই দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকার কথা উল্লেখ রয়েছে। মন্ত্রীর ছত্রছায়াতেই এই দুর্নীতি বেড়েছে, এমনটাই উল্লেখ করা হয়েছে বলে সূত্রের দাবি। জ্যোতিপ্রিয়র মদতেই বাকিবুরের দুর্নীতি দিনের দিন বেড়ে গিয়েছে। এমনকি দুর্নীতির টাকা উপার্জন করে বাকিবুর সেই টাকা ঘুরপথে মন্ত্রীকে পাঠিয়েছেন, এমন বিস্ফোরক তথ্য উল্লেখ করা হয়েছে ইডির তরফে বলে খবর। রেশন বন্টন দুর্নীতিতে 12 জনের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করল ইডি। তার নাম রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং রেশন ডিলার বাকিবুর রহমান, এছাড়াও 10টি সংস্থার নাম রয়েছে। এর মধ্যে 5টি বাকিবুর এবং বাকি 5টি জ্যোতিপ্রিয় মল্লিকের নামে নথিভুক্ত বলে খবর। রাজ্যের একাধিক দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে খাদ্য বণ্টন ব্যবস্থায় ব্যাপক কারচুপির তথ্য নজরে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সেই তদন্তে নেমে রেশন বণ্টন দুর্নীতিতে জড়িত অভিযোগে বাকিবুর রহমান নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে জানতে পারে ইডি। বাকিবুরকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে গত অক্টোবর মাসে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা এবং তাকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ইডির দাবি, এই মামলা তদন্ত যত এগোয় তত স্পষ্ট হতে থাকে রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় বাকিবুরের যোগসাযোগের বিষয়টি। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।